নমস্কার, আজকে আপনারা শুনবেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি তারানাথ তান্ত্রিকের গল্প। সন্ধে হতে আর বেশি দেরি নাই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখে বেড়াচ্ছি, এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে বলল, এই যে ভাইয়া, কি করছো এখানে? একটা জ্যোতিষীর কাছে যাবে নাকি? তারানাথ জ্যোতিষী, নাম শুনিনি? আরে মস্ত বড় গুণী। আমার হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে, কিন্তু সত্যিকারের ভালো জ্যোতিষী কখনো দেখিনি, তাই জিজ্ঞাসা করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তাই সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারবে? ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না ভায়া। আরে চলোই না, পকেটে টাকা আছে তো, দু টাকাই তো দক্ষিণা নেবে। তোমার হাতটা দেখিয়ে দাও, দেখোই না সব ঠিকঠাক বলতে পারে কি না। তা কিশোরীর কথা শুনে গেলাম ওর সাথে। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইন বোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠি বিচার করা হয়, গ্রহশান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নাম মাত্র। এই যে চলে এসেছি, এই বাড়িটা। আরে লোকটা বোগাস, এত রাজা মহারাজা যার ভক্ত তার এই বাড়ি? বাইরের দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে কে কে বলে একটা ছেলের গলার আওয়াজ পাওয়া গেল। কিশোরী বলল, জ্যোতিষী মশাই বাড়ি আছেন নাকি? ভেতর থেকে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না, তারপর দরজা খুলে গেল। একটা ছোট ছেলে উঁকি মেরে আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ চেয়ে থাকল, এবং আমাদের আসার কারণ সে জেনে সে আবার বাড়ির ভেতর চলে গেল। এরপর কিছুক্ষণ আর কারোর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। হ্যাঁ, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে দেখতে যে আমরা পাওনাদার কিনা, এবার এসে ডেকে নিয়ে যাবে। আমার কথাই ঠিক হলো, একটু পরেই ছেলেটা দরজা খুলে আমাদের ভেতরে নিয়ে গেল। ছোট একটা ঘরে তক্তপোষের ওপরে আমরা বসলাম। একটু পরে ভেতরের দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করল। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করে বলল, আসুন পণ্ডিত মশাই, আসুন আসুন। বৃদ্ধের বয়স 60-62-এর বেশি হবে না, রং টকটকে গৌরবর্ণ। এ বয়সেও গায়ের রঙের জৌলুস আছে, মাথার চুল প্রায় সবই উঠে গেছে, মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো, চোখ দুটি বড় বড় উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়ল। দুজনের মুখের আশ্চর্য মিল আছে, কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি, আর ইনার চোখের কোণে কুঞ্চিত রেখাবলীর মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন, এখন তার যেন অনেকখানি হারিয়ে গেছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমিই হাত দেখালাম। বৃদ্ধ এক মনে খানিকটা দেখে আমার মুখের দিকে চেয়ে বলল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সাল, ওই 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না, আপনার হলো কেমন করে? এরকম তো আগে দেখিনি। কথাটা ঠিক, বিশেষ করে আমার দিনটা আরও বেশি করে মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন ও বিয়ের দিন একই হওয়াতে বিয়ের সময় এই নিয়ে বেশ একটা গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তা জানেন না, সে আমাকে কখনো দেখেনি, আমার বন্ধু কিশোরী সেনও জানে না, তার সঙ্গে আলাপ মোটে 2 বছরে, তাও আবার এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তারপর বৃদ্ধ বলল, আপনার 2 ছেলে 1 মেয়ে, আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে, ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন, মোটের উপর আপনার মস্ত বড় ফাঁড়া গিয়েছিল ওই 13 বছর বয়সে,
কি ঠিক তো? কথা সবই ঠিক, লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি। হঠাৎ তারানাথ বলল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্ট হয়েছে, সেই টাকা আর পাবেন না, বরং আরও কিছু ক্ষতিযোগ রয়েছে। আমি আশ্চর্য হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। মাত্র দুদিন আগে কলুটলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামার সময় পাঁচখানা নোটশুদ্ধ মানি ব্যাগ খোয়া গেছে। লজ্জায় পড়ে কথাটা কাউকে বলতে পারিনি। তারনাথ বোধহয় থট রিডিং জানেন, কিন্তু আরও ক্ষতি হবে সেটা কেমন করে বলছে? এটুকু বোধহয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না, আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন সে বলেছিল। লোকটার উপর আমার শ্রদ্ধা হলো, তাই মাঝে মাঝেই তার কাছে যেতাম। শুধু যে হাত দেখাতে যেতাম তা কিন্তু নয়, প্রায় যেতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স থেকেই সাধু সন্ন্যাসীদের সঙ্গে বেড়াতে বেড়াতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব শক্তিশালী ছিলেন। তাঁর কাছে কিছুদিন তন্ত্র সাধনা করার ফলে তারানাথও কিছু ক্ষমতা পেয়েছিল। সেই নিয়েই কলকাতায় এসে কারবার খুলিল এবং গুরুদত্ত ক্ষমতা ভেঙে খেতে শুরু করল। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তার ক্ষমতা দেখিয়ে শীঘ্রই এমন নাম করে বসল যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবারের সকালে তার বাড়ির গুলি আটকে যেত। পয়সা আসতে শুরু করল অজস্র। অবশ্য যে পথে আসলো সেই পথেই বেরিয়ে গেল, হাতে একটা পয়সাও থাকল না। তারানাথের জীবনে তিনটি নেশা ছিল প্রবল, ঘোড়দৌড়, নারী ও সুরা। এই তিন দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনীর দুলাল যথাসর্বস্ব আহুতি দিয়ে পথের ফকির সেজেছে, তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছরে তারানাথ যা পয়সা করেছিল পরবর্তী কয়েক বছরের মধ্যে তা কর্পূরের মতন উবে গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে সত্যিকারের পশার নষ্ট হল। শুধু ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি ইত্যাদি মহৎ গুণের কোনোটারই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনও খানিকটা পশার বজায় রাখতে পেরেছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াবার উপায় ও কৌশল বার করতেই তারানাথের অধিকাংশ সময় নষ্ট হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময় কোথায়? আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথের পশার নষ্ট হয়ে যাওয়ার পর যে পায়নি এ কথা ঠিক, আমাকে পেয়ে তার নিজের উপর বিশ্বাস ফিরে এসেছে। সুতরাং আমার সঙ্গে তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মাল। সে আমাকে প্রায়ই বলে, তোমায় সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব, লোকে দেখবে তারানাথের কিছু ক্ষমতা আছে কিনা, লোক পায়নি এতকাল যে তাকে কিছু দিই। চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমাকে শিখিয়ে দেব। দুই হাতের আঙুলে দুই চোখ বুঝে চেপে রেখে দুই বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে, চোখের সামনে পূর্ণচন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণচন্দ্র আর নিচে একটা গাছের তলায় দুটো পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে এই পৃথিবীতে তার কিছুই অজানা থাকে না। চন্দ্র দর্শন করি আর না করি তারানাথের কাছে প্রায়ই যেতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যাই না, বরং দৈনন্দিন খেটে খাওয়ার জীবনের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে যে আবার এসব ব্যাপারও ঘটে তার তো কোনো দিন জানা ছিল না।
একদিন বর্ষার বিকেলবেলা তারানাথের ওখানে গিয়েছি। তারানাথ পুরনো একটা তুলোট কাগজের পুঁথির পাতা উল্টাচ্ছিল, আমাকে দেখে বলল, চলো বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, একটু দেখা করে আসি, খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই হলো ভালো সাধু সন্ন্যাসীদের সন্ধান করে বেড়ান, বিশেষ করে সে সাধু যদি তান্ত্রিক হয়, তবে তারানাথ সব কাজ ফেলে তার পেছনে দিন রাত লেগে থাকবে। তো সেদিন বৃষ্টি মাথায় নিয়ে আমি আর তারানাথ গেলাম বেলেঘাটা, দেখলাম সাধুর ক্ষমতা। ঘর মোটামুটি ফাঁকাই ছিল, আমাকে দেখেই সাধু বললেন, এটিকে আয় বেটা আয়। হ্যাঁ বাবা বলুন। একটা কন্ধের নাম বলতো, বেলফুল। পকেটে রুমাল আছে, বার করে দেখ। রুমাল বার করে দেখি, তাতে বেলফুলের গন্ধ ভোর ভোর করছে। আমি সাধুর কাছ থেকে পাঁচ ছয় হাত দূরে বসে আছি এবং আমার পকেটে কেউ হাত দেয়নি, আর ঘরের মধ্যে আমি, তারানাথ ও সাধু বাবা ছাড়া অন্য কেউ নেই। রুমালে আমার নামও লেখা আছে, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদৌ নেই। কিছুটা যে আশ্চর্য হলাম না তা নয়, কিন্তু যদি ধরি যে সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করেছেন, তবু এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি এই দুপয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সে সাধনার আমি কোনো মূল্য দিই না। আতর তো বাজারে কিনতেও পাওয়া যায়। ফেরার সময় তারানাথ বলল, না 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 না, লোকটা দেখছি নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে দু একটা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কী করে? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করতেও তো অনেক তোড়জোড় করতে হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালের মধ্যে যে বেলফুলের গন্ধ চালান করল, তার পেছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভাব্যতা তো রয়েছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্স, এর গোটা সমস্যাটাই তো এর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনোটিজম, সাধুর ইচ্ছে শক্তি আমার ওপর ততক্ষণ কার্যকরী হবে যতক্ষণ আমি তার কাছে আছি। তার সান্নিধ্য থেকে দূরেও আমার ওপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রয়েছে, সেই প্রভাবের মূলে কী আছে, সেও তো আর এক গুরুতর সমস্যার ব্যাপার। তারানাথের সঙ্গে তার বাড়িতে গিয়ে বসলাম। তারানাথ বলল, তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে, তবুও তো সত্যিকারের তান্ত্রিক দেখোনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। একসময় আমিও ওই জিনিসের চর্চা যে করিনি তা নয়, ওই আতরের গন্ধ আর এমন কি, হ্যাঁ এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতাম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরা এই ধরনের লোক দেখেছ, সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটুও দাগ লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্র চর্চার শক্তি ওই ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিচ্ছু নয়, এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো, ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন, আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন তিনি, তিনি আমাদের খুব ভালোবাসতেন, আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায়ই বলতেন, দুই চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে যে দেখিস দেখতে পাবি, খুব এক মনে যে দেখিস। মাস দু তিন পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। জ্যোতি দর্শন চন্দ্র দর্শনের মতো নাকি? কি ধরনের জ্যোতি তারানাথ? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পিছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘণ্টাখানেক চেয়ে থাকতাম, সব দিন হয়ে উঠত না, হপ্তার মধ্যে দু তিন দিন বসতাম। মাস দিনেক পরে প্রথম জ্যোতি দর্শন হলো, নীল লিখলিখে একটি শিখা আমার কপালের মাঝখানে ঠিক সামনে
খুব স্থির, মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবেই ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশীতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি, সন্ধ্যে তখন প্রায় শেষের দিকে, মন্দিরে মন্দিরে আরতি চলেছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন একটা কিছু ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে বইটা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আগে বাঁকুড়া জেলার মালিয়াড়ি রুদ্রপুরে। মালিয়াড়া রুদ্রপুর? রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে জানো? আমাদের গ্রামে সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল, খুব বড় বাড়িঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি, কিন্তু এখন তাদের অবস্থা খুবই খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো। খেয়াঘাট? রুদ্রপুরে নদী নেই, মজে গিয়েছে সেই কোন কালে, এখন তো তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবে পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন চিহ্ন শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন, কিন্তু এসব কথা আপনি কি করে জানলেন? আপনি আমাদের গায়ের কথা অনেক জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। সত্যি বলছি, সেই হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু নাক হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহে কৌতুকে সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? কর্মকর্ম করবি বলে? বাড়ি ফিরে যা, সংসার ধর্ম পালন কর যা, এ পথ তোর নয়। আমার কথা শোন। এমন নিষ্ঠুর কথা বলবেন না, কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই তো এসেছি। ওরে, ওর নাম সংসার ছাড়া নয়, সংসার তুই ছাড়িস নি আর ছাড়তেও পারবি না। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি তোর। যা বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস না, যা যা। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললাম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না, দয়া করে বলুন। তিনি কোনো উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূরে গিয়ে দাঁড়িয়ে বললেন, আমার পেছন পেছন কেন আসছিস? আপনাকে আমি ছাড়বো না, আমি কিছু চাই না, শুধু আপনার সঙ্গ চাই। বাবা, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না, তোকে যে সংসার করতেই হবে, তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা চলে যা, তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে, এখন যা এখান থেকে, যা যা। আর সাহস করলাম না তাকে অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ পর সামনের দিকে চেয়ে দেখি তিনি আর নেই। বুঝতে পারলাম না কোন গলির মধ্যে দিয়ে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে তিনি গেলেন। প্রসঙ্গক্রমে বলেনি, অনেকদিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন, তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। তো কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন,
দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি বটে, তাতে আমার বংশের অনেক কথাও লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের সব ঠকঠক ছিল কি না, অনেক কষ্ট করে নানা জায়গা থেকে আটাআটি করে বংশের কুলচি জোগাড় করেছিলেন। তার মুখে শুনেছি যে 4-5 পুরুষ আগে আমাদের এই বংশে রামরূপ সান্যাল নদীর ধারে একটা মন্দির প্রতিষ্ঠা করেছিল। রামরূপ সাধু পুরুষ মানুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলেমেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। হ্যাঁ, রামরূপের একটা বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করে চলে যান, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। বুঝলাম। আচ্ছা, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেকাপ্পা জায়গায় কেন? তা নয়, তা নয়, এখানে তখন একটা ভরা নদী ছিল, তো খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোন নৌকা একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম হয় লাভাঙার খেয়াঘাট। কি খেয়াঘাট? হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি। তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে তো, শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙার খেয়াঘাটে। তা বলছি, কেন বলো তো, এইসব কথা তোমার জানবার কি দরকার হলো? কি বইটাই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সেই বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও তিনি বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বের হই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে, সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনই মলিন ঝট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চটে, বলল, বেরো এখান থেকে, কে বলেছে তোকে এখানে আসতে? কে? ওর আলুথালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন, অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার উপর, মা, দয়া করুন। ধু ধু ধু, দূরা, পালা এখান থেকে, বিপদে পড়বি, খুব বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বলল, যা যা এখান থেকে, যা বলছি। নির্জন শ্মশান, ভয় হলো ওর মূর্তি দেখে, কি জানি মারবে টারবে নাকি, পাগল মানুষকে তো আর বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরদিন। পাগলি বলল, মলোজা, আবার কেন এলি তুই? মা, আমাকে দয়া করো, মা, আমাকে দয়া করো। দূরা, দূরা বলছি, বের এখান থেকে। তারপর রেগে গিয়ে আমাকে মারলো এক লাথি। ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাতে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়, এই এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোনোদিন। শেষ রাতে স্বপ্নে দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে, সে ভয়ঙ্কর চেহারা আর নেই, মৃদু হাসি হাসি মুখে আমায় বলল, লাঠিটা খুব লেগেছে না রে, তা রাগ করিস নে বাবা, কাল যাস আমার ওখানে, কেমন? সকালে উঠেই আবার গেলাম। ও মা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে, পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলো। আবার এসেছে, দেখেছো? তুমি তবে রাতে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে, তাই তো এলাম। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে, তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা যা, বেরো। কেন জানি না এই বাগলি আমাকে অদ্ভুত ভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখনই
ওখানে দাঁড়িয়ে। যতই আমাকে বাইরে তাড়িয়ে দেওয়ার ভান করুক না কেন, আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বলল, তার আঙুল তুলে দেখিয়ে দেওয়ার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্তির মতো। তা সে হুকুম পালন না করে কোনো উপায় নেই, কাজেই বসতে হলো। সে বলল, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? হ্যাঁ, কিচ্ছু হবে না, কিচ্ছু না। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস তার উপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো দরকার। বল কি খাবি, বল 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 বল। পাগলের শক্তি কতদূর দেখবার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে এসেছি যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতার গন্ত বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো হলো অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর আর মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করল। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, হাতে তুলে নিয়ে বলল, এই নে খা, ক্ষীরের বরফি। আমি তো অবাক, ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি একরকম অসম্বন্ধ হাসি হেসে বলল, খা খা খা, ক্ষীরের বরফি খা খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এ কথায় মরা পোড়ানোর কয়লা মুখে দেব? ছি 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 ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই, অনেক দূরে গিয়েছি। দিলাম সেই কয়লা মুখে পুড়ে যা থাকে কপালে। পরক্ষণেই থু থু করে সেই বিশ্রী বিষাক চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলাম। বাকলি আবার খিলখিল করে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে, এ তো পুরো পাগলই। হ্যাঁ হ্যাঁ, পুরো পাগল, পাগল ছাড়া আর কিছুই নয়, বদ্ধ উন্মাদ। পাড়াগাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপে সুরে বলল, খেলে রাবড়ি মর্তমান কলা, পেড়ো কোথাকার, পেড়ো, পেড়ের জন্য এসেছি শ্মশানে আমার কাছে, দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো, আমার নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবে না, আবার সেদিন শেষ রাতে বাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে, আসিস, আজ আসিস, হ্যাঁ, রাগ করে না, রাগ করে না, ছি, আসিস, কেমন? এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যাই হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি আমায় জাদু করল নাকি? খেলাম আবার দুপুরে। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন, বলল, এসেছিস, আবার এসেছিস দেখছি। আচ্ছা নাচর বান্দা তো তুই। কেন বাদর নাচ নাচাচ্ছ আমায় নিয়ে বলো তো? দিনে অপমান করে বিদায় করে আবার রাত্রে গিয়ে আসতে বলো, এরকম হয়রানি করে তোমার লাভ কি? হ্যাঁ পারবি তুই, সাহস আছে, দেখ যা বলবো তা করবি। আছে, যা বলবে তাই করব, দেখোই না একবার পরীক্ষা করে। এরপর সে একটা অদ্ভুত প্রস্তাব করল, বলল, আজ রাতে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল, তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব, বাজার থেকে মদ কিনে নিয়ে আয় আর দুটো চাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ যখন
হা করে বিকট চিৎকার করে উঠবে, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মরার ওপর বসে মন্ত্র জপ করতে হবে। রাতে হয়তো অনেক রকম ভয় পাবি, যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়। কিন্তু তাদের ভয় করিস নে, ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারে। কেমন রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি, কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? হ্যাঁ তবে এখানে মরতে এসেছিস কেন মুখ পোড়া? বেরো, দূর হ। আরো নানা রকম অশ্লীল গালাগাল দিল, ওর মুখে কিছু বাঁধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর তত গায়ে মাখি না, গা সওয়া হয়ে গেছে। বললাম রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে, ভদ্রলোকের ছেলে তবে এ পথে এসেছিস কেন রে? হ্যাঁ ও অল্প বেঘাটের মরা, তন্ত্র মন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাম্য নয়। যা যা গিয়ে কামিজ চাদর পরে হাউসে গিয়ে চাকরি করকে যা। বেরো, বেরো বলছি, বেরো। তুমি শুধুই রাগ করো, পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছো না? আমি যখন ফাঁসি যাব তখন কে ঠেকাবে? হ্যাঁ মনে মনে আবার সন্দেহ হলো, না এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি ছাড়া আর কিছুই না। তখনই মনে পড়ল পাগলের মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি, সময় সময় সত্যই এমন কথা বলে যে ওকে ওকে তো আমার বিদুষী বলে সন্দেহ হয়। সেদিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হল। বিকেলে যখন গেলাম তখন আপনি ডেকে বলল, শোন আমার রাগ হলে আর জ্ঞান থাকে না, তোকে অবেলা গালাগালি দিয়েছি, কিছু মনে করিস নে। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি, ও সব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয় তাছাড়া আর কিছু হয় না। কিভাবে শক্তি লাভ হয়? পৃথিবীতে নানা রকমের জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহ শূন্য হলে তাদের চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম কিন্তু শক্তি বেশি, এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনি, শাঁখিনি এই সব নাম। এরা কখনো মানুষ ছিল না, মানুষ মরে যেখানে যায় এরা সেইখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে, এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়, তখন যা বলা হয় এরা তাই করে, করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে, অসাবধান তুমি যদি হয়েছো তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম, এসব কথা আর কখনো শুনিনি, এর মতো পাগলের মুখেই এ কথা সাজে। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথাটার উপযুক্তই বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ আর একদিকে কতগুলো শিমুল গাছ। দু চার দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে, কোনো দিকে লোকজন নেই, ফাঁকা জায়গায় আমার গা যেন শিউড়ে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব অদ্ভুত ধরনের কথা। আরো আছে, শোন, এক ধর
ধরনের অপদেবতা আছে, তন্ত্রে এদের বলে হাঁকেনি, তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম, দয়া মায়া বলে পদার্থ নেই তাদের, পশুর মতো সব, কিন্তু কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি, এরা যেন প্রেতলোকের বাঘ ভাল্লুক, ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাঁকিনি মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে, হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়ও পদে পদে, তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি, তুই বুঝিস নে, তাই রাগ করিস। তুমি তাহলে হাঁকিনি মন্ত্রে সিদ্ধ, তাই না? পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না, বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না, কিন্তু এই বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বলল। শুনুন মশাই, আপনি ওখানে অত ঘন ঘন যাবেন না, পাগলি কিন্তু ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে যে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। কী বা আমার করবে, যা করবার তা তো করেই দিয়েছে, তার কাছে না গিয়ে থাকবার শক্তি আর আমার নেই। তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবে না। একদিন সন্ধ্যের পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি যাতে পাগলি টের না পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখার কথা নয়, স্পষ্ট দেখেছি। ভাবলাম তাই তো, এ আবার কে এলো? যাই কি না যাই, দু এক পা এগিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞেস করলাম, মা তিনি কোথায় গেলেন? কে? সে তিনি যিনি এখানে থাকতেন। আমরণ কে? তার নামটাই বল না রে, নাম বলতে লজ্জা করছে। আমি চমকে উঠলাম, সেই পাগলিই তো, সেই হাসি, সেই কথা বলবার ভঙ্গি, এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি কি লুকিয়ে রয়েছে? সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি, বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে। এসো না, বসো না, এসো পাশে এসো, লজ্জা কি? আহা, আর অত লজ্জার দরকার নেই, এসো। হঠাৎ আমার বড় ভয় হলো, মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না, তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমায় কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি, ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বলল, আয় বস। তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানা কি বলতো? আমরণ খাটের মরা, অবল দাবল বকছে দেখো। না সত্যি বলছি, যখন তোমায় মা বলে ডেকেছি আমায় কোনো ভয় দেখিও না। শোন তবে, তুই সেরকম নস, তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না, অত সাধু সেজে থাকবার কাজ নয়, বুঝলি? থাক, তোকে দু একটা কিছু দিয়ে দেব, তাতেই তুই করে খেতে পারবি। একটা মরা চাই, বুঝলি? মরা আসবে, শিগগিরই অনেক মরা এই ঘাটেই আসবে, ততদিন অপেক্ষা কর, কিন্তু যা বলে দেব তাই করবি, রাজি আছিস? সব সাধনা ভিন্ন, কিচ্ছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি,
আমি ভীতু লোক ছিলাম না কোনো কালে, তবুও কখনো মরার উপর বসে সাধনা করব এ কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলের প্রস্তাবে, বললাম, বেশ তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে পড়ব না তো, বাকি আর সবেতেই আমি রাজি। একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি, সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন, আমায় বলল, একটা মরা বাবা গিয়েছে, চুপি চুপি আয় আয় আয়। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা ষোলো সতেরো বছরের মেয়ের মরা বেঁধে আছে, কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধ হয়। ও বলল, তোল তোল মরাটা তোল, শেকড় বেয়ে নেমে যা, যা যা, জলের মধ্যে মরা হালকা হবে, ওকে তুলে শেকড়ে রেখে দে ভালো করে, দেখিস ভেসে না যায় যেন, যা যা তুলে নিয়ে আয় যা। তখন কি করছি জ্ঞান ছিল না, মরার পরনে তখনও কাপড়, সে কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে, আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। পাগলি বলল, মরার ওপর বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবি নে তো, পেয়েছ কি মরেছ। এ কি, এটা কে, কে এটা, এ তো সেই মরার মুখ তখন আমার নজরে পড়েছে, সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ সেই চোখ, কোনো তফাৎ নেই। পাগলি বলল, আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন, পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো, মনে ভাবলাম এ অতি ভয়ানক লোক দেখছি, গায়ের লোকে ঠিকই বলে, কিন্তু ফিরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বলল সন্ধ্যে থেকে আমাকে তাই তাই করতে হলো, সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা বলবারও নয়। সন্ধ্যের পর থেকে আমি সবের ওপর আসন করে বসলাম, পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বলল, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়, এমনকি ও যখন আমায় বলল, যদি কোনো বিভীষিকা দেখিস তবে ভয় পাস না যেন, ভয় পেলেই কিন্তু মরবে, তখনও আমার মনে বিশ্বাস হয়নি। রাত দুপুর হলো ক্রমে, নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই, নিশ্ছিদ্র অন্ধকার দিক বিদিক লুকিয়েছে, পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ একপাল শিয়াল ডেকে উঠল নদীর ধারের একটা কষার ঝোপের আড়ালে, শিয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার ওপর বসে সেই শিয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউড়ে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আরো একটি ব্যাপার ঘটল, বিশ্বাস করা না করা তোমার ইচ্ছা, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে কোনো স্বার্থ নেই আমার, আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা, তুমি আমাকে এক পয়সাও দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন। শিয়াল ডাকার সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচের নদীর জল থেকে দলে দলে সব বউ মানুষরা উঠে আসছে, অল্প বয়সী বউ মুখে ঘুমটা টানা, জল থেকে উঠে এলো অথচ কাপড় ভিজে নয় কারোর, দলে দলে একটা দুটো পাঁচটা দশটা বিশটা, তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে, একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব কটা পাখি, বীরভূমের নদীর চরে যথেষ্ট হয়, দুপায়ে গম্ভীরভাবে হাঁটে ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল, তাই বলি হরি হরি পাখি, চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি, পরক্ষণেই আমার চারপাশে মেয়েলি গলায় কাড়া যেন খলখল করে হেসে উঠল, হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল, যেন চেয়ে দেখি তখন একটাও পাখি নয়
সবই অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘোমটা তুলে আমার দিকে চেয়ে আছে, আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকেই তাকাই অসংখ্য নরকঙ্কাল দূরে নিকটে ডাইনে বাঁয়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল, তাদের অনেকগুলোর হাতের সব আঙুল নেই, অনেকগুলোর ছটা উঠে ক্ষয়ে গিয়েছে, কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে, তাদের মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে পেছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙা ছোড়া তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে, আমি যেন প্রাণ নিয়ে শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা হয়ে দৌড় দেবো ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যাই হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে তো আর সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগে মেয়েটি হেসে এসে বলল, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা তহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না, আর এত সহজেই নি। বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন? আগে আমি তো জানি না কোন সাধনা কীরকম, পাগলি আমায় যেমনটা বলে দিয়েছে আমি তো তেমনটাই করছি। বেশ, মহাডামরি সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতে দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে দেখনি, অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে, ছেড়ে দাও মন্ত্র। সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি, আপনি এত সহজে আমায় দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগেও কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথার গোলমাল হয়ে গিয়েছে, কিছুই ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ নয় কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি, আমি কিছুই জানি না যে আপনারা কে। যদি অপরাধ করি মাফ করুন, কিন্তু কথার জবাব যদি পাই। মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই, এসেছি কেন জিজ্ঞেস করছো? দিব্যৌক পথের নাম শুনুনি তন্ত্রে, পাষণ্ড দলের জন্য এই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিব্যৌক পথে সাড়া জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। তবে আমি কি খুবই পাষণ্ড? তোমার বেলা এসেছে সম্প্রদায় রক্ষার জন্য, অত ভয় কিসের? আমি না তোমাকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি? তোমাকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোমায়? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? মেয়েটি আবার বলল, কিন্তু মহাডামরির বড় ভীষণ রূপ, তোমার যেমন ভয় সে তুমি পারবে না, ও ছেড়ে দাও। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক তো, কথা দিলে? দিলাম। এই সময় যে সব দেহের উপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল, পড়তেই ভয় ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন হয়ে গেল। সব দেহের সঙ্গে সম্মুখে ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাত নেই, একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যাঙ্গের হাসি হেসে বলল, আহা, যে দেখছো কি? আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করে বললাম, কে আপনি? আপনি কি সেই শ্মশানের পাগলি
নাকি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাতের অন্ধকার চিরে ফেরে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কালগুলো হাড়ের হাতে হাততালি দিতে দিতে একে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলো, আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁচড়াগুলো, তবু তাদের নৃত্য সমানেই চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে কি বীভৎস ঠকঠক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্রপথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু থালু বেশে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শিয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচা দুর্গন্ধে চারিদিক পূর্ণ হলো। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে চিল শকুনে উঠছে সেই গভীর রাত্রে। শিয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকি শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিশাচিটা আমার দিকেই যেন ছুটে আসছে, তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দু চোখে ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! সে পুঁতি গন্ধ, সে শেয়ালের ডাক, সে আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সব তার উপর বসে আছি সে সব তার চিৎকার করে কেঁদে বলল, আমায় উদ্ধার কর, রোজ রাতে এমনই হয়, আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার ক্ষতি হয়নি, কাকেই বা বলি কেউ দেখে না, আমায় উদ্ধার কর, আমায় উদ্ধার কর। ভয় দিছি হারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পূবে ফর্সা হয়ে এসেছে, বোধ হয় অজ্ঞান হয়েই পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যাংকের হাসি হাসছে। বটতলায় আমি আর পাগলি দুজন। পাগলি বলল, যা 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 পালা, দৌড় দৌড় বোঝা হয়ে গিয়েছে, বোঝা গেছে তোর তোর আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললাম, কিন্তু কিন্তু আমি তো ওদের দেখেছি, তুমি যে ষোড়শী মহাবিদের কথা বলতে, তিনি এসেছিলেন। তাই তো এই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? ধুর, ওসব হাঁকিনীদের মায়া, ওরা সাধনায় বাধা। তুই ষোড়শীকে চিনিস নে? শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং দেবী ত্রক্ষরী, তু মহা ষোড়শী সুন্দরী। উচ্চতন্ত্রের সাধনা ভিন্ন, তিনি প্রকট হন না, তুই তার কি জানিস? ওসব মায়া। তিনি অনেক কথাই বলেছিলেন যে আরও এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারার নারী দেখেছি। আমার মাথা ঠিক ছিল না, তারপরই মনে পড়ল পাগলির কথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল। কি কি সেটা? তুমি চন্দ্র দর্শন করতে চাও?
এসো এসো চিনিয়ে দেব। উঠে পড়লাম। বেলা 12টা বাজে, আপাতত চন্দ্রদর্শন অপেক্ষা গুরুতর কাজ বাকি। ও, তারানাথের কথা বিশ্বাস করেছি কিনা জিজ্ঞাসা করছেন? আমি এর কোনো জবাব দেব না।